খেলাপিদের কোনো ঋণ নয়, করোনাকালে এনআরবি ব্যাংকের নীতি, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি। উজানের ঢলে উত্তরের প্রধান নদীর পানি বিপদসীমার উপরে বইছে, 113টি চরাঞ্চলের মানুষ পানিবন্দী, ফসল নষ্টের আশঙ্কা। সাবেক অর্থমন্ত্রী মুহিতের বিরুদ্ধে অপপ্রচারে ফেসবুকের এক গ্রুপ, পুরোটাই গুজব দাবি পরিবারের, সবাইকে সতর্ক থাকার পরামর্শ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনায় সরকার দলীয় ও মহাজোটের এমপিরা, পদত্যাগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রীর, দুর্নীতি তদন্তে জিরো টলারেন্স নীতি দুদকের। চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা, বেশি দামে ধান কেনার অজুহাত নিরাপদের, কারসাজি বলছে ব্যবসায়ী ও ভোক্তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। খেলাপিরা যাতে এক টাকাও ব্যাংক ঋণ না পায় সেই দিকে দৃষ্টি রেখে করোনাকালের ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা, এজন্য ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। সুলতান আহমেদের রিপোর্ট। গেল কয়েক মাসে করোনা ভাইরাস যেমন ছড়িয়েছে তেমনি বেড়েছে ব্যবসা বাণিজ্যে ক্ষতির পরিমাণও। বড়, মাঝারি কিংবা ছোট সব ধরনের ব্যবসাতেই পড়েছে নেতিবাচক প্রভাব। ব্যাংকগুলোও এ সময় পড়েছে নানামুখী সংকটে। একদিকে ঋণ দিতে নানা হিসেব নিকেশ করতে হচ্ছে, অন্যদিকে কমে গেছে আমানতের পরিমাণও। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, এই ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন, তার জন্য সকলে কঠোর পরিশ্রম করছে বলেও জানান তিনি। 1 এপ্রিল থেকে 9% যে সুদের হার নির্ধারণ, সেই ধাক্কাটা আমাদের কাছে অনেক ব্যাপক ছিল, মানে এবং তারপরই করোনার ধাক্কা, দুটো ধাক্কা যুগোৎপদভাবে যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকের জন্য এটা সামাল দেওয়াটা অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জ। 2013 সালে প্রতিষ্ঠার পর মাত্র কয়েক বছরেই তৈরি করেছেন 1,38,000 হিসাবধারী, পাশাপাশি দেশজুড়ে 46টি শাখা আর 304টি এজেন্টের মাধ্যমে সেবা দিচ্ছে ব্যাংকটি। সব মিলে 4,400 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ বিতরণ করেছেন 3,967 কোটি টাকা। ঋণ খেলাপি কাস্টমাররা যেন অন্য কোনো নামে নতুন কোনো মানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সে যেন এই প্রণোদনার আওতায় সুযোগটা গ্রহণ না করতে পারে, এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সিনিয়র এই ব্যাংকার মনে করেন, মহামারীর পর যেসব ব্যবসা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে তাদেরকে বাড়তি ঋণ দেওয়া প্রয়োজন। রিয়েল এস্টেট বলি আমরা, টেক্সটাইল বলি, আরএমজি বলি, এরকম সিমেন্ট বলি, রড স্টিল বলি, সে ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমরা চেষ্টা করছি সেই অ্যাসেসমেন্টটা করে যতটা সম্ভব যতগুলি ব্যবসায়ীকে সম্ভব আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে সে ঘুরে দাঁড়ায়। এছাড়া শেয়ার বাজারের কল্যাণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বলেও জানান এই ব্যবস্থাপনা পরিচালক। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। উজানের ঢলে উত্তরের প্রধান নদ নদীর পানি এখন বিপদসীমার ওপরে বইছে। সকালে ব্রহ্মপুত্রের পানি কুড়িগ্রামে 33 এবং রংপুরে 10 সেন্টিমিটার, ধরলার পানি কুড়িগ্রামে 37 ও রংপুরে 15 সেন্টিমিটার এবং তিস্তার পানি লালমনিরহাটে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপরে বইছে। উত্তরে এসব নদীর 113টি চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ, ফসলের মাঠ ডুবে অনেক ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, করোনা সংকটে কর্মহীন মানুষের জীবনে এই পরিস্থিতি আরও দুর্ভোগ বয়ে এনেছে। রেজাউল করিম মানিক ও হুমায়ুন কবি সূর্যর তথ্য ছবিতে দেশ রিপোর্ট। ভারতের গজলডোবা ব্যারেজের 54টি গেট খুলে দেওয়ায় নেমে এসেছে এই ঢল। শীতের ধুধু চরের তিস্তা এখন সর্বনাশা রূপ নিয়েছে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির তীব্র স্রোত বিপদসীমার উপরে বইছে, কখনো তা কিছুটা কমছে কখনো বাড়ছে। উজানের ঢলের পাশাপাশি যোগ হয়েছে উত্তরাঞ্চলের অনিয়মিত বৃষ্টি, এর ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি ব্যাপক ওঠানামা করছে, বেশিরভাগ সময়ই থাকছে বিপদসীমার উপরে। সব মিলে মানুষ এখন ভালো নেই, এরই মধ্যে এসব নদনদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চলে পানি ঢুকে পড়েছে, তুলিয়ে গেছে চরাঞ্চল। করোনা প্রাদুর্ভাবে কর্মহীন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন উভয় সংকটে। দুই ধারে নদী, এখন আমার দনুবাকে যাওয়া আসা করতে পারছি না, খাদ্য খোরাক সমস্যা হয়ে গেছে। আমাদের তো কোনো সরকার বা চেয়ারম্যান কোনো তো খোঁজ খবর রাখে না,
আমরা এইভাবে চলতে থাকলে আমরা তো বেশি দিন বাঁচতে পারবো না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, তীব্র স্রোতের কারণে ভাঙন আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়া শুরু করেছে, দ্রুতই তাদের সরকারি সাহায্যের প্রয়োজন। 7-8টা বাড়ি ঘর সরাই নিয়ে এসে হইল, এখন পর্যন্ত আর বিধি ব্যবস্থা না হলেও কে না থাকার কারণে আমাদের এই এলাকার লোকের খুবই কষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় চরের ফসলি জমি তলিয়ে গেছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে চীনাবাদাম, তিল ও সবজি ক্ষেত। পানি ঢুকে পড়ায় ফসল হানির আশঙ্কা করছেন কৃষক, অনেকে ঋণের কিস্তি দেয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। প্রচুর বাদাম এবং পাট ইত্যাদি খুব ক্ষয়ক্ষতি হয়েছে। ম্যাক্সিমাম মনে করে 50,000 টাকা আমার খরচ গেছে, পানি আসিয়াতে একবারে সম্পূর্ণ ধ্বংস। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বন্যায় বাঁধ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তরে, তবুও পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে পাউবো। এই বাড়তি পানিতেই কিন্তু চরাঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তবে আপনার বড় ধরনের ভাঙন বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢোকার মতো ঘটনা কিন্তু এখনও কোথাও ঘটেনি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা একদমই তৎপর রয়েছি, আমরা জিও ব্যাগ সংগ্রহ করেছি, আমাদের কর্মকর্তারা প্রতিনিয়ত বাঁধের বিভিন্ন জায়গাতে তারা অবস্থানে রয়েছেন। নদীর পানি বেড়ে এবং স্রোতের কারণে চলতি মাসের মাঝামাঝি টাঙ্গাইল ও সিরাজগঞ্জে কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পানি বৃদ্ধি ও এর প্রভাব সম্পর্কে জানাতে তিস্তা ব্যারেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, কি অবস্থা এখন, সরেজমিন কি অবস্থা দেখছেন এলাকার? সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের বুলেটিনে আমি যেমনটি বলেছিলাম যে তিস্তার পানি ফুলে ফেঁপে ওঠার কারণেই উজান এবং ভাটিতে যে চরে থাকা মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। আপনার ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি মানুষের ভোগান্তির চিত্র। এটি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চিত্র। এখানে অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে আছে। শুধু এই গড্ডিমারি নয়, রংপুর অঞ্চলের বেশ কিছু কিছু জেলায় অর্থাৎ 5টি জেলার চরঞ্চলগুলোতে মানুষ কিন্তু ব্যাপক দুর্ভোগে রয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। কিন্তু এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা কিন্তু তেমন পায়নি এসব মানুষ। তিস্তার পানি আজও বিপদসীমার উপরে রয়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা আমাদেরকে জানিয়ে রেখেছেন যে পানি আরও বাড়তে পারে, তবে কী পরিমাণ পানি বাড়বে আজকে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা আমাদেরকে জানতে পারেনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবির মুখে যেটি সেটি হচ্ছে যে পানি ভারতের উজানে গজলডোবা ব্যারেজ 54টি ডেট খুলে দেওয়ার কারণেই কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা কথা বলতে চাই হাতিবান্ধার গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমানের সাথে কথা বলতে চাই। আপনার ইউনিয়নের কতগুলো পরিবার পানিবন্দী হয়েছে? আমার প্রায় 1,500 পরিবার পানিবন্দী হয়েছে। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি? আমি এ পর্যন্ত পাই নাই, তবে পাবো বলে আমাকে কালকে ইয়া দিছে, টিউন অফিস থেকে জানাইছে আর কি, পেয়ে অফিস থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম গণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমানের সাথে, তিনি বলছেন তার ইউনিয়নে প্রায় 1,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুধু এই গণ্ডিমারি না, যে কথাটি বলছিলাম যে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, লিলফামারির প্রায় লাখো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এই ছিল হাতিবান্ধার গণ্ডিমারি থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি সজলের কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রেজাউল করিম মানিক জানাচ্ছিলেন পানিবন্দী মানুষের খবর এবং বন্যা, আগাম বন্যা শুরু হয়েছে বেশ কিছু জায়গায় এবং বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে পানি, নদ নদীর পানি বৃদ্ধির কারণে, জানাচ্ছিলেন এ বিষয়ে আমাদেরকে। এদিকে পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়েছে যমুনা নদীতে, সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আতিক, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আশপাশের কোনো এলাকায় পানিবদ্ধ হয়েছেন কিনা, মানুষ কি অবস্থা দেখছেন কিংবা ভাঙন শুরু হয়েছে কিনা কোনো অংশে, আতিক জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সজল। আসলে গত দুদিন যাবৎ টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে, সেই যমুনা নদীর কিন্তু অনেকটাই পানি বৃদ্ধি হয়েছে, যার ফলে এই অঞ্চলে কিন্তু ব্যাপক ভাঙন আমরা লক্ষ্য করেছি। আপনি দেখতেই পারবেন যে এখানে যে ভাঙন, অর্থাৎ গত দুদিন যাবৎ যে ভাঙন, সেটি কিন্তু অনেকটাই কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং তারা কিন্তু এই এলাকার জনগণ দিশেহারা হয়ে পড়েছেন যে আসলে এভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো অনেকটাই কিন্তু তাদের যে ঘর বাড়ি, তাদের নদীর ঘরবে আসলে বিলীন হয়ে যাবে। এবং গতবারও কিন্তু আমরা গেল বছরও দেখেছি যে তারা কিন্তু তাদের
যে ঘর বাড়ি অর্থাৎ প্রায় 200 শতাধিক ঘর বাড়ি কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়েছে এবং প্রশাসনের দিক থেকে আসলে তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা বিভিন্নভাবে তারা আন্দোলন করেছেন, তারা মানববন্ধন করেছেন এবং তারা কিন্তু নিজেদের উদ্যোগে অর্থাৎ তাদের বসত ভিটা তারা কিন্তু নিজেদের উদ্যোগে তারা রক্ষা করছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে শেষ সম্বলটুকু যেন তারা টিকিয়ে রাখতে পারেন, এ ধরনের কিন্তু তারা আসলে তারা এখন চালিয়ে যাচ্ছেন। তো পানি যেভাবে বৃদ্ধি হচ্ছে তাতে যে ভাঙনের তীব্রতা কিন্তু অনেকটাই আরও বেশি রয়েছে। তবে এলাকার যে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে তারা উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা তাদের যে ভাঙন রোধের তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। সজল, এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইল যমুনা নদী থেকে সর্বশেষ। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আতিকুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। যমুনার পানি বৃদ্ধিতে অনেকেই ভাঙন কবলিত হয়ে পড়েছেন এবং বন্যার সম্ভাবনার মধ্যে পড়েছেন অনেক মানুষ, জানাচ্ছিলেন এই বিষয়ে আমাদেরকে। রেড জোনে অনেকেই স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানছে না, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা, আশুলিয়ায় রয়েছেন তিনি। নাজবুল, কি খবর রয়েছে, মানুষ স্বাস্থ্যবিধি রেড জোনে যারা রয়েছেন মানছেন না কেন, কি বলছেন তারা, কিংবা প্রশাসন কি বলছে মানাতে পারছেন না কেন? এই মুহূর্তে রয়েছি আশুলিয়া শিল্প অঞ্চলে। এখানে কিন্তু আশুলিয়া, সাভার এবং ধামরাই কিন্তু রেড জোন চিহ্নিত করা হলো, কিন্তু সেটা আসলে কার্যকর করা হয়নি এবং সেখান থেকে দেখা গেল যে হঠাৎ করেই সব প্রস্তুতি রাখা হলেও কিন্তু কার্যক্রম চলছে এই মুহূর্তে, সেই মুহূর্তে কিন্তু তারা স্থগিত করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, এই অঞ্চলটি আসলে শিল্প অঞ্চল এবং শিল্প অঞ্চলের মানুষ কিন্তু বিশেষ করে এদিকে তাদের মিল কারখানা রয়েছে, আসলে মিল কারখানার যারা শ্রমিক তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যাতে চলে সেই শর্ত সাপেক্ষেই কিন্তু মূলত তারা আসলে কাজ করছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বাস্তবতার সাথে সেটা আসলে মিল নেই এবং কারখানাগুলিতে আসলে স্বাস্থ্যবিধি মেনে এবং বাইরে তাদের যে অবাধ চলাফেরা সেটা কিন্তু তারা আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। অনেকেই তারা মাস্ক পরছে না এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু করোনার মধ্যে তারা বাইরে বাইরে ঘুরছে। এবং আমরা একটু দেখাতে চাই যে সেখানে প্রচুর লোকজন এখনও তারা মাস্ক ব্যবহার করছে কিন্তু তারা মূলত গলায় রাখে, কেউ হাতে, এবং ঠিক মতো আসলে সামাজিক যে দূরত্ব সেটা আসলে মানছে না এবং সেই দূরত্ব কতটুকু তারা মানছে এবং সেই সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে তারা না মেনেই আসলে মূলত চলছে। আর এর মধ্যে কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি সেটা কিন্তু আসলে মূলত নেই এবং প্রশাসনের নজরদারি না থাকার কারণে আসলে লকডাউন কিন্তু আসলে সেইভাবে মানছে না। এই ছিল আমার কাছে আশুলিয়ার সর্বশেষ লকডাউনের খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে সজলের কাছে। সজল রাজবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রাজবুল হুদা সাভারের আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছেন লকডাউন প্রসঙ্গে। ফেসবুকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রীপাড়ার বাড়ি ছেড়ে বনানীর বাড়িতে উঠতে পারছিলেন না, এমন এক পোস্টকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন তার ছেলে শাহেদ মুহিত। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বা জানান, আওয়ামী লীগের প্রবীণ নেতা মুহিতের নিজ পরিবারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ও দৃঢ়। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রায় এক দশক ধরে মন্ত্রীপাড়ার এই বাড়িতে থেকেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থ বছরে নিজ ক্যারিয়ারের 12তম বাজেট ঘোষণার মধ্য দিয়ে ইতি টানেন মন্ত্রিত্বের। এর পরপরই এই বাড়ি ছাড়তে হয় তাকে। মন্ত্রিত্বের ইতি টেনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বনানীতে নিজের এই স্বপ্নের বাড়িতে বাকি জীবন কাটানোর জন্য আসেন সাবেকেই অর্থমন্ত্রী। কিন্তু সম্প্রতি বিশ্ব বাবা দিবসে ফেসবুকে একটি গ্রুপ তার এই বাড়িতে ওঠা নিয়ে অপপ্রচার চালায়। পরে তার ছেলে শাহেদ মুহিত এক বিবৃতিতে ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। বলেন, এটি তার পরিবারের বিরুদ্ধে সুনাম নষ্ট করার অপচেষ্টা। এ নিয়ে আবুল মাল আব্দুল মুহিতের পারিবারিক বন্ধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, এটি সম্পূর্ণ বানোয়াট ঘটনা। পুত্র ও পুত্রবধূর সাথে সাবেক এই অর্থমন্ত্রীর অত্যন্ত সুসম্পর্ক বলেও জানান তিনি। এই রকম সেনসিটিভ পারিবারিক বিষয় নিয়ে এই ধরনের গুজব ছড়ানো মোটেই ঠিক না। এই গল্পের ন্যূনতম ভিত্তিও নেই।
একেবারেই না। আমার মতে তিনি অন্তত পক্ষে দীর্ঘ সময়ে এই শত্রু তৈরি করেন নাই। বর্তমানে বনানীর বাড়িতেই ছেলে পুত্রবধূ ও পরবর্তী প্রজন্মের সাথে অবসর কাটাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সমুদ্রের পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ খুললেন সরকার দলীয় ও মহাজোটের সংসদ সদস্যরা। তারা দাবি করছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই স্বাস্থ্যখাত নিয়ে কথা বলছেন। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে সরকার দলীয় সংসদ সদস্যরা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হলে শুরুতেই ভাঙতে হবে মন্ত্রণালয় সিন্ডিকেট বলে জানান। আর ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন জাসদ সভাপতি হাসানুল হকিনু। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্যখাত নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সিন্ডিকেট যুক্ত মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড এরই মধ্যে মন্ত্রণালয়কে বিতর্কের তকমা লাগিয়েছে। সমন্বয়হীনতা থেকে শুরু করে দুর্নীতির নানা খবর গুরুত্বের সাথে স্থান পায় দেশের গণমাধ্যমে। ফেসবুক লাইভে এসে সরকারদলীয় এমপি একরামুল করিম চৌধুরী তুলে ধরেন মন্ত্রণালয়ের নানা সিন্ডিকেট ও ব্যর্থতার কথা। স্বাস্থ্যমন্ত্রী মিঠু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নিউজ 24-এর কাছে তিনি জানান সরকারের অংশ হয়েও মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে মুখ খোলার কারণ। পাপটির থেকে আমি মনে করি বাংলাদেশে যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের পাশে এই দুঃসময়ে যদি না থাকি তাহলে কখন থাকব। প্রথমে আমাকে তো সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটে ভাঙলে কোনো কিছুর অভাব হবে না, তখন অনেকে অনেক ব্যবসায়ী আছে যে তারা এগিয়ে আসতে রাজি হবে। একই সুরে কথা বললেন ক্ষমতাসীন দলের আরেক এমপি শামীম ওসমান, তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কথা। যার দায়িত্ব সে কি করছে, সে কি অযোগ্য নাকি দুর্নীতিবাজ নাকি সর্ষের ভিতরে ভূত আছে এই বিষয়টি, নাকি সরকারকে সাবোর্ডাইজ করছে। এবং ইট ইজ ট্রু এখানে ব্যবসা হয়েছে, ব্যবসা না ধান্দা হয়েছে, এটাকে ব্যবসা বলে না। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা কোনো সময় ব্যবসায়ী হতে পারে না। জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি ও সংসদস্য হাসানুল হক ইনু স্বাস্থ্যখাতের ব্যর্থতার আঙ্গুল তুললেন মন্ত্রণালয় ও মন্ত্রীর দিকে। মন্ত্রীর পদত্যাগ চাইলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অদক্ষতা, দুর্নীতি, সমন্বয়হীনতা, অথর্বতা আর দায়ে দুষ্ট ব্যর্থ। ব্যর্থদের পুষে রেখে করোনা মোকাবেলা যেমন হবে না, আর করোনা পুষে রেখে অর্থনীতিও সচল হবে। ভয়াবহ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করার কথা বললেন হাসানুল হক ইনু। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। ইকবাল মাহমুদ বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়ে করোনা প্রাদুর্ভাবের আগ থেকেই কমিশন সক্রিয়। সব মিলিয়ে স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে কমিশন শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে। এরপরও কোভিড-19 চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। ইকবাল মাহমুদ বলেন, বিশ্বাসযোগ্য তথ্য ও দালিলিক প্রমাণাদির মাধ্যমে যেমন অপরাধীদের আমলে আনতে হবে, তেমনি জনগণের কাছেও কমিশনকে জবাবদিহি করতে হবে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় নতুন করে 3,868 জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন 40 জন। সব মিলিয়ে মারা গেছেন 1,661 জন। দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 1,30,474 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,638 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 53,133 জন। নতুন করে মারা যাওয়া 40 জনের মধ্যে 31 জন পুরুষ ও 9 জন নারী। পর্যন্ত নমুনা পরীক্ষা পূর্বের দিনের নমুনা সহ 18,498 এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন,
এবং এ পর্যন্ত 1661 জন। করোনা বৈশ্বিক পরিস্থিতি নতুন করে ভয়াবহ মাত্রায় বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিকিৎসা বিজ্ঞানীরা একে পূর্বাভাস অনুযায়ী করোনার দ্বিতীয় ধাক্কা বলেই অভিহিত করছেন। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন 1,92,500 বেশি মানুষ, আর এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমণ ঘটেছে 47,000-এর বেশি, আর ব্রাজিলে ঘটেছে 46,000। যদিও মৃত্যু হার যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রাজিলে বেশি, দেশটিতে একদিনে মারা গেছেন 1,055 জন আর যুক্তরাষ্ট্রে 657 জন। যুক্তরাষ্ট্রে এভাবে প্রবল মাত্রায় সংক্রমণ বৃদ্ধিকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সংক্রামক ব্যাধি প্রধান ডাক্তার অ্যান্থনি ফাউসি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,97,000, আর মোট আক্রান্ত হয়েছে 99,10,000 মানুষ। এদিকে করোনা ভাইরাসকে অনেকটা নিয়ন্ত্রণে আনার পর ফ্রান্সে নতুন করে 1,500 মানুষের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ভারতেও দিনকে দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশটিতে একদিনে 18,000 নতুন সংক্রমণে মোট আক্রান্ত 5,00,000 ছাড়ল। এবারে আইডিএলসির সৌজন্যে এসএমইতেই আগামীর অর্থনীতির সম্ভাবনা। বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বা এসএমই দিবস আজ। নানা সংকট সত্ত্বেও টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে বাড়তি ভূমিকা রাখছে এসএমই খাত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, যদিও করোনার অভিঘাতে নাজুক হয়ে পড়েছে কর্মমুখী এই শিল্পখাত। অর্থনীতির বিকাশ ও এসএমই খাতকে ঘুরে দাঁড়াতে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ উদ্যোক্তা ও বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারী থমকে দিয়েছে বৈশ্বিক অর্থনীতির চাকা, যার অভিঘাত থেকে রক্ষা মেলেনি নামজাদা বহুজাতিক প্রতিষ্ঠান কিংবা অতি ক্ষুদ্র ব্যবসায়ীরও। দেশের অর্থনৈতিক বিকাশে অন্যতম প্রাণ সঞ্চারী খাত বলা হয় এসএমইকে। হিসাব বলছে দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান এখন চলমান আছে 13,00,000 ইউনিট। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির 25% আসে এসএমই খাত থেকে, আর শিল্প খাতে কর্মসংস্থানের 86% এই খাতে, যা সংখ্যায় প্রায় 1,00,000। তবে করোনাকালে প্রায় থমকে গেছে সব রকম লেনদেন। বিআইডিএসের সাম্প্রতিক গবেষণা বলছে গত 2 মাসে এ খাতে প্রায় 92,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যদিও ঘুরে দাঁড়াতে 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তবে তা এখনও পৌঁছায়নি উদ্যোক্তাদের হাতে। আমার অনেক ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে গিয়েছে, আমরা যদি এই অর্থটা একটু দ্রুত এবং আমাদের কাছে এসে যদি পৌঁছায় তাহলে হয়তোবা আমরা আরও এগিয়ে যেতে পারব। জিডিপিতে এসএমই খাতের অবদান বাড়াতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং বিক্রি নিশ্চিত করার কথা বলছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ উদ্যোগের কথাও বলেন সাবেক এই গভর্নর। 20,000 কোটি টাকা যেটা সরকার স্টিমুলাস দিতে চাচ্ছে, এই পুরোটাই সেন্ট্রাল ব্যাংক থেকে রিফাইন্যান্স করে ব্যাংকগুলোকে দেওয়া উচিত, যাতে করে এবং দরকার হলে রেট অফ ইন্টারেস্ট আরো কমিয়ে ফেলা উচিত। এই সময় বাংলাদেশ ব্যাংক কিন্তু ঝুঁকি নিতে পারে এক্সপানশনারি মনিটারি পলিসি নিয়ে এবং ব্যাংকের হাতে আরো বেশি রিফাইন্যান্স দিতে পারে। ব্যাংক হচ্ছে এক্সট্রিমলি একটা ফর্মাল অর্গানাইজেশন, সুতরাং তাদের মাইন্ডসেটের মধ্যে ফর্মাল নীতিমালা অনেক বেশি সক্রিয়। আজকে আমাদের সেই জায়গা থেকে একটু পরিবর্তিতভাবে প্যাশনটা তৈরি করতে হবে। এই প্যাকেজটা আমরা মনে করি যে অনেক সময় উপযোগী হয়েছে। এখন যেটা করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়ে দিয়েছে, আমরা আইডিএলসি এবং অন্যান্য ব্যাংকগুলো এটাতে পার্টিসিপেট করছি। আমরা আশা করি যে এখন এই মাসের মধ্যে আস্তে আস্তে করে ডিসবার্সমেন্টগুলো দেওয়া শুরু হবে। এসএমই উদ্যোক্তাদের গত এক যুগেরও বেশি সময় ধরে ঋণ দিয়ে আসছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ আদায় হার যথেষ্ট সন্তোষজনক, তাই এই দুঃসময়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। যদি কারো লোন 3 বছরে শোধ করতে হতো, আমরা তাকে আরো 1 বছর বাড়িয়ে দেবো, 4 বছরে আপনি আপনার মতো একটু কমফোর্টেবলি লোনটা শোধ করেন। এই সুযোগটা আমাদেরকে দিচ্ছে আমাদের পাশে থেকে, এবং আমরা যারা যারা বেশি বিপদে আছে তাদের জন্য ইন্টারেস্ট রেটও কমাচ্ছি। প্রতি মাসে অন্তত 40,000 কোটি টাকার পণ্য উৎপাদন করছে এসএমই প্রতিষ্ঠানগুলো, সরকারি নীতি সহায়তা পেলে যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। করোনা মহামারীর এই সময়ে যখন কর্মহীন হয়ে পড়েছে মানুষ, তখন রাজধানী সহ সারা দেশেই বেড়েছে জরুরি ভোগ্যপণ্য চালের দাম। বেশি দামে ধান কেনার অজুহাতে চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। ভোক্তা ও ব্যবসায়ীদের অভিযোগ, ধান চালে বাড়তি মজুদ ও কারসাজির কারণেই এমন দুরবস্থা। গেল কয়েকদিনে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত 3-4 টাকা, কোথাও কোথাও দাম বেড়েছে আরও বেশি, ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। খেলার খবর। ইতালিয়ান লীগ সিরিয়াতে জয় পেয়েছে ইউভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদো দিবালার নৈপুণ্যে লেস। সংবাদে এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।